গুড মর্নিং। আর দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। আর সবাইকে সবার আগে আমি জানাই যে মহালয়ার অনেক শুভেচ্ছা এবং বিশ্বকর্মা পুজোরও শুভেচ্ছা। আর এখন বাজে প্রায় সকাল 4টা, জানো তো। আর এখনই আমি রান্নাঘরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে মানে ঠাকুরের ভোগটা করার জন্য এসেছি। আর ঠাকুরের ভোগের মধ্যে আজকে আমি লুচি করব আর সুজি, কারণ আগেই বলেছি বেশি কিছু করব না, ঠিক আছে। তো চলো শুরু করে ফেলি রান্না, চট জলদি করে করে ফেলতে হবে সব কিছু। আর আমি চান টান করে একদম রেডি হয়ে গেছি। আর এইদিকে লুচিটা, লুচির ময়দাটা মাখবো বলেও রেডি হয়ে গেছি। আর এতে আমি একটুখানি চিনি দিচ্ছি, আর যেহেতু ঠাকুরের জন্য করব তো এতে তো নুন দিতে নেই, তাই নুন দিইনি। আর সাদা তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখতে থাকবো। তো এটাকে ভালো করে মেখে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। তো চলো। আর এইদিকে দেখো লুচির ময়ানটা প্রায় এইরকম হয়ে এলে ভাবতে হবে যে লুচির মানে লুচির জন্য মানে ময়দাটা রেডি হয়ে গেছে, ময়ান দেওয়া রেডি হয়ে গেছে। অবশ্য যদিও বা এগুলো সবাই জানে, তবুও আমি বললাম। আর এতে আমি এবারে অল্প অল্প করে জল মেশাতে থাকবো আর ময়দাটা মাখতে থাকবো অল্প অল্প করে। মানে আমি বুঝতে পারি যে এতটা জল হলে এটা হয়ে যাবে, তো সেই অনুযায়ী জলটা দিয়ে আমি এটাকে মেখে নেব। আর দেখো এদিকে মহলা শুরু হয়ে গেছে, কিন্তু পাঁচটা 2 হয়ে গেছে। আর মহলা আমি কালি দিয়ে গেছিলাম 5 মিনিট আগে, তো মহলা এদিকে শুরু হয়ে গেছে। মামি তো এখনো ওঠেনি, বলে দিয়েছিল যে আমাদেরকে ডেকে দিবে, আমি ডেকে দিলাম তো তখন উঠে। তো এটা চলুক এইভাবে, আর চলো রান্না করে যাই। এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে প্রায়, আর আমি সুজিটা এখন করে ফেলি। বেশি কিছু করবো না, আগেই তোমাদেরকে বলেছি যে আমি বেশি কিছু করবো না, সুজি করবো আর একটুখানি লুচি করবো, মানে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য যতটা করা দরকার, ঠিক আছে। তো চলো, তেমন কড়াই গরম হয়ে গেছে, এটাকে আমি শুধু কড়াইতে করে ধুয়ে দিলাম। সব বেলা হয়ে গেলে তারপরে ভাজবো, কারণ মানে বেলতে বেলতে আমি ভাজতে পারবো না, আর হবে না, আমি করতে পারবো না, ওরকম হবে না, পারি না। তো আগে বেলে নেবো, তারপরে ভাজবো, ঠিক আছে। তো চলো কালকের ভিডিওটা যেহেতু আমি শেষ করতে পারিনি, আর কালকে মানে শেষ করতেও ইচ্ছেও করলো না কালকে আর, কারণ কালকে পুজোর পরে সবাই বাবার যারা কাজের লোকেরা ছিল তারা বাড়িতে খেয়েছে, তো খাওয়া দাওয়া করার পরে মানে পুরো সবাই প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম, মানে সব কিছু করার পরে গোছানো ধোয়ানো, তো কালকে সব কিছু ধুয়ে
মুছে সব করা হয়ে গেছিল, সেই জন্য কালকে আর ইচ্ছেও করলো না যে আমি ভিডিওটা শেষ করি। আর রাত্রিবেলাও আবার ব্রাহ্মণ এসেছিল মানে সন্ধ্যা আরতি করার জন্য, তো তার পুজো সব কিছু করার পরে আর একদমই ইচ্ছে করলো না যে কালকে আমি ভিডিওটা শেষ করি। তো কালকে আজকে তাই সকালবেলা ভাবলাম না আর নয় ভিডিওটা এবারে শেষ করে ফেলতে হবে, কারণ আজকের ভিডিওটাও তো তোমাদেরকে আবার দেখাতে হবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের সঙ্গে। তো কালকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে, কারণ তোমার জানিও। তো আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো।